আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট jobpagal.com এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। গুগলে চাকরি পেলেন ঢাবির একই বিভাগের 4 শিক্ষার্থী। টেক জায়ান্ট গুগলের পক্ষ থেকে চাকরির অফার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল CSE বিভাগের 4 শিক্ষার্থী। তারা হলেন শাহেদ সারিয়ার, তামিম আদ্দারি, নাহিয়ান আশরাফ রাইদা ও শারমিন মাহজাবিন রাখি। এদের মধ্যে শাহেদ সারিয়ার ও তামিম আদ্দারি 19তম ব্যাচের শিক্ষার্থী, অন্যদিকে 20 ও 21তম ব্যাচের শিক্ষার্থী শারমিন মাহজাবিন রাখি ও নাহিয়ান আশরাফ রাইদা। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিভাগের চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, চারদিকে যখন হতাশার খবর তখন আমাদের শিক্ষার্থীরা ভালো কিছু করেছে যা নিশ্চয় আনন্দের। আমরা পরোক্ষ করে বলতে পারি যে হতাশার কিছুই নেই। দেশবাসী জানুক যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের পড়াশোনা হয়। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু গুগলে নয় আরও বিশ্বের ভালো ভালো জায়গায় অধিষ্ঠিত আছে। এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ। বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা ICPC এর সক্রিয় সদস্য ছিলেন শাহেদ সারিয়ার, নাহিয়ান আশরাফ রাইদা ও শারমিন মাহজাবিন রাখি। প্রোগ্রামিংয়ে সবাই অসাধারণ ফলাফল অর্জন করেন। জানা গেছে, গুগলে ডাক পাওয়া 4 শিক্ষার্থীর মধ্যে শাহেদ সারিয়ার রংপুর সরকারি কলেজ থেকে HSC পাশ করে বিশ্ববিদ্যালয় CSE বিভাগে ভর্তি হন। মাধ্যমিক স্তরে তিনি রংপুর জেলা স্কুলে পড়েন। সম্প্রতি ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, আমি এখন আয়ারল্যান্ডের ডাবলিনে আছি, দেশটির গুগল নেটওয়ার্ক কন্ট্রোল টিমে যোগদান করতে যাচ্ছি। তিনি জানান, 2018 সালের 16ই জুলাই গুগল থেকে সাক্ষাৎকারের একটি বার্তা পান, পরে ICPC এর প্রস্তুতির জন্য গুগল থেকে কিছু সময় চেয়ে নেন। পরের বছর 29 এপ্রিল অনলাইনে সাক্ষাৎকারে উত্তীর্ণ হন শাহেদ। একই বছর আরেকটি সরাসরি সাক্ষাৎকারে অংশ নিয়ে গুগলে যোগদানের আমন্ত্রণ পান। সে সময় পাসপোর্ট নবায়নের জন্য যোগদানের জন্য আরও 5 মাস সময় বাড়িয়ে নেন। ফলে চলতি বছর গত 6 এপ্রিল যোগদানের ফাইনাল তারিখ নির্দিষ্ট হয়। কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার তখন যোগদান করতে পারেননি। অন্যদিকে তামিম আদ্দারি কুমিল্লা ক্যাডেট কলেজ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন, পরে তিনি ঢাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 19তম ব্যাচে ভর্তি হন। এ দুইজন ছাড়াও একই বিভাগের নাহিয়ান আশরাফ রাইদা ও শারমিন মাহজাবিন রাখিও একাডেমিক জীবনে সফলতা অর্জন করেছেন। বিভাগ সূত্রে জানায়, গুগল থেকে চাকরির অফার পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে রাখি ও রায়দাই প্রথম। এর মধ্যে রাখি বিভাগ থেকে বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অন্যদিকে রায়দা দুবারের MBC এক্সটারিটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। একাডেমিক ফল ভালো করার স্বীকৃতিস্বরূপ তিনি ডিন অ্যাওয়ার্ডও লাভ করেছিলেন। জানা যায়, রায়দা রাজধানীর হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন। অন্যদিকে শারমিন মাহজাবিন রাখি মাধ্যমিক এ কে হাই স্কুল অ্যান্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিকে আইডিয়াল কলেজের গণ্ডি পার করেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।